এটা দেখছি আসাম সরকার এই যে নিরীহ লোককে ইয়ে দিতে ব্যর্থ হয়েছে, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কাজেই এই যে নিরাপত্তাজনিত যে অবস্থা, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য ইমিডিয়েটলি আসাম সরকারের কাছে আমি আবেদন করছি, সঙ্গে পরিমল শুক্লবৈদ্যকে মহাশয়কে আমি আবেদন করছি। উনি জাতির স্বার্থে, দেশের স্বার্থে উনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এবং আমি ভারতের মাননীয় রাজনাথ সিংজি যিনি আছেন, উনাকে ইমিডিয়েটলি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমার চাকরির কারণে যদি আমি অন্যায় কাটাক যদি আমি অন্যায় নকও, তাহলে এইবিলাক বন্দী থাকি কেনে কি হবো? 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, কিন্তু স্টেটমেন্টও দিব লাগিছিল। এটা স্টেটমেন্ট দিয়া নাই, তাতকে দুঃখর কথা, লাজের কথা কিবা হব পারে। মই দীক্ষার জানাইছো, আর এটা তপশিল সম্প্রদায় মানুষ মরিলে ইহতর প্রতি সংবেদনা জ্ঞাপন করা নাই, যোৱা নাই, তাতকে লাজের কথা হব না, মই দীক্ষা জানাইছো।